नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानाच्छि आपनादेर प्रिय यूट्यूब चैनल एग्जाम इनफरमेशन पॉइंट। तो आज के आमरा आलोचना करब वेस्ट बेंगल पुलिस मेल एंड फिमेल कन्स्टेबल निये। वेस्ट बेंगल पुलिस मेल एंड फिमेल कन्स्टेबल एग्जाम जतदूर सम्भव होते चलेछे 26/9/2021। तो आगेर बछरेर तुलनाय किन्तु एबछर फर्म फिलआप दुगुण बेड़े गिएछे। तो जे हिसाबे काट अफ एकटु हाई होते चलेछे तो अवश्य पूरो भिडियोटी देखुन किभाबे आपनारा प्रिलिमिनारी एग्जाम पास करते पारबेन, की की विषय गुरुत्वपूर्ण एवं आपनार करणीय की। आगेर बछर जदि प्रिलिमिनारी एग्जाम एससी देर काट अफ 20+ होयेछिलो से बछर थेके ए बछर किन्तु 10+ धरते पारो, बोलते गेले एकटु हाई होते पारे। तो आपनार সেই কাট অফের টেনশন না করে প্রিপারেশন নিন এবং এক্সামে উত্তীর্ণ হতে অবশ্যই পারবেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের এই চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হবে, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে জয়েন হয়ে যাবেন। আজকে আমরা ভিডিওর মাধ্যমে যে ইম্পর্টেন্ট তথ্য দেব তা শুধুমাত্র ইম্পর্টেন্স বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিতে পারো। আমাদের এই পিডিএফটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্স চ্যাপ্টার দিয়ে তৈরি। সম্পূর্ণ চ্যাপ্টার পেতে হলে আমাদের অবশ্যই জানাবেন, আমরা তার জন্য আলাদা একটা ভিডিও প্রোভাইড করব অথবা পিডিএফ বানিয়ে জানিয়ে দেব। তো আজকে আমরা আলোচনার মধ্যে জিকের মেন সিলেবাস কী কী পড়তে হবে, জিকেতে কোন কোন বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তো এক নম্বর হলো পশ্চিমবঙ্গের ভূগোল, দু নম্বর হচ্ছে ভারতের ভূগোল ও বিশ্বের ভূগোল। আপনাকে এই তিনটি ভূগোল অবশ্যই পড়তে হবে, পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল ও বিশ্বের ভূগোল। এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি। তিন নম্বর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, এই গুরুত্বপূর্ণ দিবস কিন্তু প্রত্যেক বছরেই প্রায় কম বেশি আসে, তো এবছরও আসার কিন্তু সম্ভাবনা খুব বেশি। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পরিবেশ দিবস কবে, আপনারা অবশ্যই জানেন যে পরিবেশ দিবস 5ই জুন। তো চার নম্বরে আছে বিভিন্ন রাজ্যের রাজধানী, নদ নদী ও পাহাড় পর্বত। এখানে বিভিন্ন রাজ্যের রাজধানী অবশ্যই পড়বেন, বিভিন্ন রাজ্যের রাজধানী, নদ নদী, পাহাড় পর্বত, এখান থেকে একটা কমন আসার চান্স খুব বেশি। আগেই বলছি যে এখানে শুধু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়েই তৈরি পিডিএফটা। তো এই পিডিএফটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, আপনারা জয়েন হয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কে আমরা দিয়ে দেব, আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। পাঁচ নম্বর বিভিন্ন ভারতের বিপ্লব, যেমন সবুজ বিপ্লব, সমুদ্র বিপ্লবের জনককে, সবুজ বিপ্লব কৃষির সাথে যুক্ত, এই রিলেটেড প্রশ্ন উত্তর আপনাকে অবশ্যই দেখে যেতে হবে। ছয় নম্বর মোস্ট ইম্পর্টেন্স বিভিন্ন রাজ্যের নৃত্য, বিভিন্ন রাজ্যের নৃত্য কিন্তু প্রত্যেক বছরই আসে কম বেশি, তো এবছরও আসবে, আপনারা অবশ্যই দেখবেন। উদাহরণস্বরূপ যেমন বলতে পারি গবরা কোন রাজ্যের নৃত্য। সাত নম্বর ভিটামিনের নাম, সংকেত ও কী কী রোগ হয়, অবশ্যই এটাও ইম্পর্টেন্ট। ভিটামিন এর অভাবে, যেমন উদাহরণ ভিটামিন এর অভাবে হয় রাতকানা, ভিটামিন এর নাম রেনিটল, তো এই রকম বিষয়গুলি অবশ্যই আপনাকে দেখে যেতে হবে। আট নম্বর আছে বিভিন্ন দেশের মুদ্রার নাম, বিভিন্ন দেশের মুদ্রার নাম কিন্তু প্রত্যেক বছরই কম বেশি আসে, এবার আসার সম্ভাবনা খুবই বেশি বলতে গেলে। এখানে যতগুলো তথ্য সব ভেরি ভেরি ইম্পর্টেন্স। নয় নম্বর আছে আবিষ্কার ও আবিষ্কারক, খুব ইম্পর্টেন্স কিন্তু ফ্রেন্ডস, আগেই বলছি যে খুব ইম্পর্টেন্স তথ্য, খুব ইম্পর্টেন্ট। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আমেরিকা কে আবিষ্কার করেন, অবশ্যই সবাই উত্তর জানো কলম্বাস, যেহেতু চাকরির প্রিপারেশন নিচ্ছ। তারপর দশ নম্বর পয়েন্ট বিভিন্ন ব্যক্তিদের ছদ্মনাম ও প্রকৃত নাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি ভানু সিংহ কার ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রকৃত নাম কি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবারের আসে, এবার আসার চান্স খুব বেশি, বলতে গেলে 100 মধ্যে 99% এবার আসার চান্স, কারণ
আমরা সব ইম্পোর্টেন্স তথ্য দিয়েই ভিডিও তৈরি করি। 11 নম্বর আছে বিভিন্ন লেখকের রচিত গ্রন্থ। তো অবশ্যই বিভিন্ন লেখকের রচিত গ্রন্থ দেখে নেবেন। উদাহরণস্বরূপ যেমন বলতে পারি আকবরনামা কে লেখেন, শাহজাহাননামা কে লেখেন ইত্যাদি। 12 নম্বর পয়েন্ট হলো বিভিন্ন সংস্থা সদর দপ্তর ও তার ফুল ফর্ম। বিভিন্ন সংস্থা সদর দপ্তর বলতে গেলে যেমন হুয়ের সদর দপ্তর কোথায়, হুয়ের ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের সদর দপ্তর কোথায়, তা আপনারা অবশ্যই কমেন্টে উত্তর জানিয়ে দেবেন। 13 নম্বর ইম্পর্টেন্স তথ্য হলো খেলাধুলায় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ। খেলাধুলায় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু এবছর আসার সম্ভাবনা খুবই বেশি, বলতে গেলে 99% চান্স। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি টি কোন খেলার সঙ্গে যুক্ত, গলফ, বাটারফ্লাই, সাঁতার, তো এইরকম তথ্যগুলো। 14 নম্বর পয়েন্ট হচ্ছেন প্রথম ভারতীয় নারী। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বলতে পারি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশে, তো এইরকম অনেক তথ্য আপনারা অবশ্যই দেখে যাবেন। 15 নম্বর পয়েন্ট প্রথম ভারতীয় পুরুষ। ইম্পর্টেন্স বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয় রাষ্ট্রপতিকে পুরুষ, প্রথম উপরাষ্ট্রপতি পুরুষকে ইম্পর্টেন্স, তত্ত্বগুলো অবশ্যই দেখে যাবেন। 16 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতের বিভিন্ন গভর্নর ও ভাইসরয় এবং তাদের কার্যকলাপ। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বলতে গেলে ইম্পর্টেন্স, কারণ ভারতের গভর্নর ভাইসরয় এগুলো জানা অবশ্যই দরকার। 18 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন যুদ্ধ কত সালে কাদের কাদের মধ্যে হয়েছিল। ইম্পর্টেন্স বলতে গেলে খুব ইম্পর্টেন্স, যেমন পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে, এরকম অনেক যুদ্ধ আছে। পলাশির যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল, কে মারা গিয়েছিল, তরাইনের যুদ্ধ কবে হয়েছিল, কাদের কাদের মধ্যে হয়েছিল, এগুলো অবশ্যই দেখে যাই নেবেন। তো এখানে আছে ম্যাথ সিলেবাস। বন্ধুরা, আমরা ম্যাথ নিয়ে বেশি কথা বলছি না, কারণ আপনারা সবাই জানেন ম্যাথের প্রিলিমিনারি এক্সামের নাম্বার কম। তবু জানতে হলে আপনারা কমেন্টে জানাবেন, আমরা পরবর্তী ভিডিও বানিয়ে আপনাকে জানিয়ে দেবো। এখানে সিলেবাস অলরেডি বলে দিয়েছে যে জিকেতে থাকছে 50 নম্বর, তো আমরা জিকের উপর জোরটা একটু বেশি দিচ্ছি। গণিতে থাকছে 30 নম্বর। যদি কারো দরকার যে গণিতের কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদের বলে আমরা পরবর্তী ভিডিওকে জানিয়ে দেবো, কিন্তু আমরা এই ভিডিওতে গণিতের ব্যাপারে সেরকম কিছু আলোচনা করছি না। রিজনিং, জিআই, হ্যাঁ আমরা জিআই এর ব্যাপারেও আলোচনা করব এই ভিডিওতে, আপনারা দেখুন। আর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমরা শেষে আলোচনা করব, কারেন্ট অ্যাফেয়ার্স কোন গুরুত্বপূর্ণ তথ্য পড়লে আপনারা কমন পাবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক জিআই সিলেবাস। 1 নম্বর হচ্ছে শ্রেণী, যাকে সিরিজ বলে, এই শ্রেণী খুব ইম্পর্টেন্ট, তো অবশ্যই আপনাকে শ্রেণী শিখে যেতে হবে। 2 নম্বর হচ্ছে সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ, এগুলো কিন্তু খুব কমন, বলতে গেলে খুব কমন, তো এগুলো বেশি ভেজাল নয়, আপনাকে সংখ্যা সিরিজ শিখে যেতে হবে। 3 নম্বর হচ্ছে বেমানান খোঁজো, ওট ওয়ান আউট, এটা খুব সহজ পদ্ধতি, আপনারা একবার জিআই বই দেখুন, খুব তাড়াতাড়ি বেমানান খোঁজো পেয়ে যাবেন। জিআই এরও বড় সিলেবাস, তো এখানে শুধুমাত্র মেন মেন সিলেবাস তুলে ধরা হয়েছে। আর পুরো সিলেবাস যদি ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ডের দরকার হয় প্রিলিমিনারির, আমরা জানিয়ে দেবেন আপনারা, আমরা ভিডিও বানিয়ে বা পিডিএফ তৈরি করে আপনাদের জানিয়ে দেবো। 4 নম্বর হচ্ছে বর্ণশ্রেণী, বলতে গেলে আলফাবেট নাম্বার, এই বর্ণশ্রেণী আপনারা দেখে যাবেন আলফাবেট না সিরিজ। 5 নম্বর হচ্ছে সংখ্যা চিহ্ন ও সংস্কৃতিকরণ, সংখ্যা চিহ্ন সিম্বল যাকে বলে কোডিং, ইম্পর্টেন্স অবশ্যই দেখে যাবেন। রক্ত সম্পর্ক বা ব্লাড রিলেশন ইম্পর্টেন্স, সবাই জানেন যে এবারও কিন্তু আসার চান্স 90% আছে। 7 নম্বর হচ্ছে দিন ও তারিখ সম্পর্কিত সমস্যা, দিন ও তারিখ সম্পর্কিত সমস্যা এবার আসার কিন্তু সম্ভাবনা প্রবল বেশি, তো অবশ্যই দেখে নিতে পারেন। 8 নম্বর হচ্ছে ভেন চিত্র, হ্যাঁ বন্ধুরা ভেন চিত্র কিন্তু খুব সোজা চ্যাপ্টার, অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না। ভেন চিত্রতে এবার 1 নম্বর আসার সম্ভাবনা খুব আছে, বলতে গেলে এই ভিডিওতে যতগুলো আমি বলছি সবগুলোই ইম্পর্টেন্স, 99% চান্স আসার, তো এইসব জিনিসগুলো ফলো করলে আপনি প্রিলিমিনারি এক্সাম কাট অফ ক্লিয়ার করতে পারবে কোনো অসুবিধা ছাড়াই, তবে দেখে যেতে হবে।
আর এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে রাখবে মোবাইলে। 10 নম্বর হচ্ছে সাদৃশ্য বা অ্যানালজি, অবশ্যই শিখে যাবে। অ্যানালজি কী তা জিআই বইয়ে দেখবে। তো 11 নম্বর হচ্ছে দর্পণে প্রতিবিম্ব বা আয়নার প্রতিবিম্ব। আপনারা সবাই জানেন যে এসব কিন্তু ইম্পর্টেন্স, দর্পণ প্রতিবিম্ব এবার অথবা জল প্রতিবিম্বর মধ্যে একটা কিন্তু এবার আসবেই। তো অবশ্যই দুটোই দেখে যান, কোনো কঠিন ব্যাপার নাই, খুব সোজা। একবার শিখলে আপনারা ভুলবেন না, অবশ্যই শিখে যাবেন। 13 নম্বর হচ্ছে ঘনক ও ছক্কা। ঘনক ছক্কাটা শিখে যাবেন, লুডোর ছক্কা যাকে বলে, সেটা খুব সহজ পদ্ধতি, দু নিয়মে করা হয়। আপনাদের যে নিয়মে ভালো লাগে আপনারা বই দেখে শিখে নেবেন, অবশ্য আমাদেরকে বলবেন যে ভিডিওটি কেমন লাগলো। 14 নম্বর হচ্ছে ঘড়ি, ক্লক, সেটা আপনারা অবশ্যই শিখে যাবেন। তাছাড়া ফাইনালে কিন্তু আপনাদের সিলেবাসটা একটু চেঞ্জ হবে। ফাইনালে জিকেতে থাকছে 25, ইংরেজি এন্ট্রি হলো, ইংরেজি কিন্তু ছিল না, ইংরেজিতে 25, 25, গণিতে থাকছে 20, জিএ 15, মোট 85 নম্বর। তো 85 নম্বর আর 15 ইন্টারভিউ। তো বলে রাখি, প্রিলিমিনারি এক্সামে কেউ এমন ভেব না যে আমি প্রিলিমিনারি এক্সাম পাস করব, কোনো অসুবিধা হবে না। ভাই একটা কথা বলে রাখি, প্রিলিমিনারি এক্সাম যদি কার্ড অফ ক্লিয়ার না করতে পারো না, তাহলে ফিজিক্যাল মাঠে যেতে পারবে না, আর মাঠে যদি কমপ্লিট করতে না পারো না, তাহলে মেনে বসতে পারবে না, আর মেনের পরেই হবে ইন্টারভিউ, তারপরেই জয়েনিং। তো কোনোটাকেই কম তুমি ভাববে না, অবশ্যই সব এক্সামকে সময় দেয়। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন, সেখানে আমরা বিভিন্ন তথ্য দেব, কোন ইম্পর্টেন্স তথ্য পড়তে লাগবে তা আমরা অবশ্যই জানিয়ে দেব। আর আপনারা যদি পারেন তাহলে অবশ্যই সবাই কিছু সিলেবাস অনুযায়ী, বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিছু প্র্যাকটিস সেট করুন। প্র্যাকটিস সেট করলে আপনারা খুব সহজেই প্র্যাকটিস সুবিধা হবে। আমার কথা অনুযায়ী আপনাদের অবশ্যই ওই মাস শীট পিডিএফ করে বাড়িতে বের করে রাখবেন, এবং সেখানে এক্সাম প্রিপারেশন করার পর আপনারা প্র্যাকটিস সেট করতে পারেন। দরকার হলে আমরা এই গ্রুপে প্র্যাকটিস সেট, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্র্যাকটিস সেট দেবো আপনাদের সহযোগিতা করার জন্য। প্র্যাকটিস সেট ওএমআর শিটের ওপর প্র্যাকটিস করুন, আপনাদের খুব সহজেই তাড়াতাড়ি কীভাবে নম্বর পেতে হবে, তাড়াতাড়ি কীভাবে এক্সাম দিতে হবে, আপনাদের অনেকটা সুবিধা হবে। এখন আমরা বলবো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। জিকেতে শুধু জিকে পড়লে হবে না, জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকতে হয়। তো জিকেতে কারেন্ট অ্যাফেয়ার্স যদি থাকে তো তার বিষয়ে কিছু বলছি। জিকেতে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন বিষয়টা বেশি ইম্পর্টেন্স বা বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে, তোমাদের আগেই বলছি, শুধুমাত্র ইম্পর্টেন্স তথ্য দিয়েই এই ভিডিওটি। আর ফুল সিলেবাস যদি তোমাদের জানতে হয় অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, আমরা ফুল সিলেবাস দরকার হলে আরও একটা ভিডিও প্রোভাইড করে জানিয়ে দেবো। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই খাতায় লিখতে পারো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফে কিচ্ছু বলা নেই। তো কারেন্ট অ্যাফেয়ার্স 1 নম্বর বলছি, সম্প্রতি কে কোন পদে আছে, এটা ইম্পর্টেন্স, এটা দেখে নিতে পারো। বলতে গেলে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কিছু মন্ত্রী সভাতে মন্ত্রী চেঞ্জ করেছে, তো অবশ্যই আপনাদের সেই মন্ত্রী পদগুলো জানা দরকার, কারণ এটা আসার সম্ভাবনা এবার কারেন্ট অ্যাফেয়ার্সে খুব বেশি। 2 নম্বর হচ্ছে সম্প্রতি কে কোন পুরস্কার পেল, এটিও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইম্পর্টেন্স, বলতে গেলে ইম্পর্টেন্স, কারণ সম্প্রতি কে কোন পুরস্কার পাল এটা আসার চান্স আছে। 3 নম্বর বলছি বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর নাম। কিছুদিন আগে আমাদের রাষ্ট্রপতি কিছু রাজ্যপাল চেঞ্জ করেছে কিছু রাজ্যের, তো অবশ্যই রাজ্যপালগুলোর নতুন নাম দেখে নেবে, কারণ এটা ইম্পর্টেন্স এবারের জন্য। তাছাড়া 4 নম্বর আছে সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী, সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলি হয় তা অবশ্যই আপনারা দেখে নেবেন। ভিডিওটি একটু বড় হলো কারণ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে তার জন্য। তাছাড়া ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভাই বন্ধু সবাইকে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। এই চ্যানেলে আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সংক্রান্ত বিভিন্ন চাকরি ইম্পর্টেন্স তথ্য এবং পাস করার ফুল প্রক্রিয়া জানতে পারবেন, যে কীভাবে পড়লে কেমন করে এক্সাম দিলে আপনারা উত্তীর্ণ হতে পারবেন।
তো বন্ধুরা সবাই অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন সবাইকে জানার জন্য। আর এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।